হ্যালো, শাকিল আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন 2021-এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিন্যাস সমাবেশের দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। তো এখানে আসলে আমরা শব্দভিত্তিক সমস্যা যেগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেসব বিষয়গুলো নিয়ে দেখবো আর কি। আমাদের এখানে একটা প্রশ্ন আছে, আমরা একটা প্রশ্ন নিয়ে আসলে শব্দ গঠনে যত রকম সমস্যা আছে সেগুলো শিখে ফেলার চেষ্টা করবো। তো আমাদের কাছে প্রথমে একটা শব্দ দিয়ে রাখতে আর কি প্রশ্ন, সেটা হচ্ছে কি অ্যালফাবেট। সেখান থেকে অনেকগুলো প্রশ্ন আসলে এখানে করা হয়েছে, প্রায় 8টা প্রশ্ন আসলে করা হয়েছে। তো আমরা আসলে পরপর দেখে নিই সেগুলো। তো প্রথম প্রশ্নটা আমাদের হচ্ছে কি অ্যালফাবেট শব্দটি সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়। এইখানে আসলে আমাদের অক্ষর কতগুলো আছে বা আমাদের আসলে লেটার কতগুলো আছে, সেটা হচ্ছে কি আমাদের 8টা লেটার আছে এবং সেখানে কিন্তু আমাদের দুইজন এ আছে, এই একটা এ এবং এই একটা এ, সো রিপিট আছে। তো রিপিট থাকলে আসলে আমাদের কি হয়, আমরা জানি যে 8 জনকে আসলে কতভাবে সাজানো যায়, 8 ফ্যাক্টোরিয়াল হবে আর কি। এরকম 3 জনকে কিন্তু আমরা 6 ভাবে সাজাইতে পারি টোটাল। এখানে কয়ভাবে আছে, 6 ভাবে, বা এটাকে আসলে 3 ফ্যাক্টোরিয়ালও বলে। ঠিক আছে, এইভাবে ফ্যাক্টোরিয়ালটা আমরা আসলে এইভাবে কাজে লাগাই। তো আমরা যদি দেখি, আমি যদি আসলে দুইটা একই রকম অক্ষর থাকে, যেরকম সি এর বদলে যদি আমি একটা বি বসাই দিই তাহলে দুইটা অক্ষর একই রকম হয়ে গেল। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 2 নম্বরটা এবং 1 নম্বরটা একই হয়ে যায়, 4, 5 নম্বরটা এবং 3 নম্বরটা একই হয়ে যায়, এবং 4 নম্বর এবং 6 নম্বরটা আমাদের আসলে একই রকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিন্যাসের সংখ্যা অর্ধেকে নেমে আসতেছে, বা এটা কিন্তু আসলে এই 3 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, এটাকে আসলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হচ্ছে। কারণ এই যে দুইজন আসলে যেরকম নতুন নতুন জিনিস চলে দিত, যেরকম এই দুইটা কিন্তু আলাদা ছিল আগের বার, বি এবং সি আসলে যদি জায়গা বদল করতো, বা আসলে এখানেও যদি আমরা দেখি যে বি এবং সি যদি জায়গা বদল করতো, বা আসলে যদি আমি 4 নম্বর এবং 6 নম্বরও দেখি যে বি এবং সি যদি জায়গা বদল করে, তাহলে প্রথম প্রথম বিন্যাস পাচ্ছিলাম, কিন্তু এখন কিন্তু সেরকম পাচ্ছি না, যেন আসলে আমরা 2 ফ্যাক্টোরিয়ালে ভাগ করে দিচ্ছি। তো এখানে আসলে আমরা একই কাজ করেছি যে অ্যালফাবেট 8টা অক্ষর আছে এবং সেখানে আসলে দুইটা এ আছে, তো আমরা আসলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, এইখানে আসলে আমাদের দেখানো আছে যে যদি 4টা অক্ষর থাকে তাহলে তাদেরকে আসলে কত হবে সাধারণ যায়, এখানে প্রত্যেকটা আসলে করে করে দেওয়া আছে। আমরা আমাদের স্লাইডে আসলে কারো যদি মিলাই দেখতে মন চাই সে আসলে এটা নিজে নিজে করে দেখতে পারবে। আচ্ছা, এরপর প্রশ্ন আমাদের আসছে যে অ্যালফাবেট শব্দটি এই সবগুলো বর্ণ নিয়ে আসলে কতগুলো কথাভাবে বিন্যস্ত করা যায়, যেখানে স্বরবর্ণ গুলোকে একসাথে রাখা যাবে। তো স্বরবর্ণ গুলোকে আসলে আমরা যদি চিন্তা করতে পারি, স্বরবর্ণ গুলো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কয়েদিদের মতো অনেক। ঠিক আছে, কয়েদিদের আমরা কি করব, আমরা হচ্ছে কি একসাথে একটা যখন ধরে নিয়ে যাব তখন আসলে কি আমরা বস্তায় ভরে রাখবো। ঠিক আছে, তো এই যে কয়েদিরা আছে সেই বস্তা, তাদেরকে আসলে আমরা বস্তায় ভরে ফেলবো। প্রথম কাজ হবে আমাদের এইটা, আমাদের 3টা স্টেপে কাজটা করতে হবে। ঠিক আছে, আমরা মনে রাখবো স্টেপ 1, 2 এবং 3, বা স্টেপ হচ্ছে গিয়ে এ বি এবং সি, এটা করলে আমার কাজটা সম্পূর্ণ হবে, যে কোনো একটা করলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না। তো এতে আসলে কি করতেছি, বস্তায় ভরে ফেলতেছি। তো বস্তায় ভরে ফেললে বস্তাকে আসলে আমরা একজন হিসেবে দেখবো আর কি। তো আমাদের এখানে কয়জন লোক হয়ে গেল, তাইলে এখন আমাদের 6 জন লোক হয়ে গেল, কারণ বস্তার ভিতরে 3 জন আছে, ওই 3 জনকে আসলে আমরা একজন হিসেবেই দেখবো, কারণ তারা বস্তার ভিতরে আছে। তো বস্তার বাইরে মোট 6 জন আছে, মানে বস্তাকে যদি একজন ধরি তাহলে সেই 6 জনকে কতভাবে সাজানো যায়, 6 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে 6 জন আছে। এবং বস্তার ভেতরে আসলে কয়জন আছে, 3 জন আছে, যার ভিতরে 2টা আসলে এ, তাহলে তাদের কথা হবে সাধারণত হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন কথা হচ্ছে যে এখানে 2টা জায়গায় আসলে আমরা অঙ্কের হিসাব পাইছি, একটা হচ্ছে কি 2 নম্বর স্টেপে আর একটা হচ্ছে কি 3 নম্বর স্টেপে। এখন এই দুইটাকে আমাদের গুণ করে দিতে হবে, কারণ এটা কিন্তু অসম্পূর্ণ ঘটনা। প্রথম স্টেপে কিন্তু জাস্ট আমি বস্তায় ভরছি আর কিছু না, বস্তায় বললে যে 6 জন হয় সেটা দেখছি, বাট 2 নম্বর এবং 3 নম্বরে আমি আসলে বিন্যাস বের করছি এবং এই দুইটা বিন্যাস আসলে গুণ করে দিতে হবে, কারণ এটা অসম্পূর্ণ ঘটনা। ঠিক আছে, আচ্ছা, এরপরটাতে যদি আমরা দেখি, বলতেছে কতগুলো কতভাবে বিন্যস্ত করা যায় যেখানে আসলে স্বরবর্ণ গুলোকে একসাথে রাখা হবে না। তো এইখানে যদি আমরা দেখি স্বরবর্ণ গুলো কে একত্রে রেখে আসলে কিভাবে বের করা যায়, সেটা তো আমরা আসলে 2 নম্বরে বের করছি, আর মোট শব্দের বিন্যাস আসলে আমি 1 নম্বর প্রশ্নে আসলে বের করে ফেলছি। তো আমরা জানি যে একত্রে হয় একত্রে থাকবে বা একত্রে থাকবে না, এর বাইরে তো কোনো ঘটনা আসলে হয় না, কারণ এই দুটো আসলে আমাদের বর্জনশীল ঘটনা। তো আমরা মোট শব্দের বিন্যাস থেকে আমরা স্বরবর্ণগুলো একত্রে আসতে সেই বিন্যাসটা বিয়োগ করে দিব, তাই স্বরবর্ণগুলো একত্রে নেই সেই বিন্যাসটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্নে আমাদের বলতেছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কতভাবে বিন্যস্ত করা যায়। এখন এর আগের প্রশ্নটাই কিন্তু ছিল যে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কতভাবে বিন্যস্ত করা যায়। তো দুটোর মধ্যে পার্থক্য কি হইলো, আমরা ছোট্ট একটা টেবিল করে দেখানোর চেষ্টা করছি
যে যদি তিনটা সর্বনিম্ন একসাথে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে একসাথে আছে এবং পাশাপাশি আছে। যদি এরকম হয় যে একজন আলাদা আছে বাট দুইজন আসলে পাশাপাশি আছে, সেই কারণে আসলে বলা যায় যে তারা আসলে তিনজন একত্রে নেই কিন্তু যেকোনো দুইজন তো আসলে পাশাপাশি আছে, তাই না? সেটা কিন্তু পাশাপাশি আছে। আর যদি বলে যে তিনজন আসলে একত্রেও নেই পাশাপাশিও নেই, তার মানে কিন্তু তিনজন তিনটা জায়গায় আছে, তাদের ভেতরে কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো আমাদের ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট আছে আর কি। তো এইটাকে আসলে আমরা কিভাবে বের করবো যে অবশ্যই দুইটা সর্বর্ণ পাশাপাশি থাকবে না। তো আমরা সর্বর্ণ গুলোকে আসলে কয়েদ হিসেবে চিন্তা করতে পারি, তাদের পর আসলে ধরে নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একই জেলখানায় রাখতে পারবো না, কারণ তারা মারামারি করবে আর কি, আমাদের অশান্তি তৈরি করবে। তো আমরা কি করবো, তাদের মাঝে অবশ্যই একজন করে পুলিশ আসলে রেখে দিতে হবে দুইটা কয়েদের মাঝখানে, একজন বা একাধিক পুলিশও আমরা রাখতে পারি। তো ব্যাপারটা আসলে এরকম হয়ে গেল যে এইখানে যদি পাঁচজন আসলে আমাদের পুলিশ থাকে এলপি এইচবিটি আর কি, তো এদের চারপাশে কিন্তু আমাদের ছয়টা জায়গা খালি জায়গা আছে, কারণ দেখা গেল যে আমাদের কি ভেতরে আসলে চারটা খালি জায়গা থাকবে এবং দুই পাশে দুইটা খালি জায়গা থাকবে। এটা কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে দুই পাশে দুইটা খালি জায়গা আছে আর কি, এই দুইটা জায়গায় আসলে আমরা রাখতে পারি, সমস্যা নেই। তাও তো মাঝখানে আসলে আমাদের ব্যঞ্জন বর্ণ থাকতে পারে বা পুলিশ থাকতে পারে, তাই না? তো এই ছয়টা জায়গা থেকে তিনটা জায়গা আমাকে পছন্দ করে নিতে হবে এই তিনজন সর্বর্ণকে বসানোর জন্য বা তিনজন কয়েদিকে বসানোর জন্য, ঠিক আছে? তার ভিতর কিন্তু দুইটা সর্বর্ণ একই আছে বা দুইটা এক সংখ্যা আছে, এই জন্য আমি টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিয়েছি। এবং এইখানে যে পুলিশ আছে বা নিষ্পাপ যারা আছে তাদেরকেও তো আসলে আমাকে সারাইতে হবে, শুধুমাত্র সর্বর্ণ সাজাইলে তো আসলে আমাকে হবে না, আমাকে সবগুলো সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সবগুলোকে সাজাইতে হবে। সেখানে আসলে কিন্তু আমি ব্যঞ্জন বর্ণকে সাজাইলাম, ব্যঞ্জন বর্ণ পাঁচজন আছে এই যে এইখানে পুলিশ যারা দাঁড়াই ছিল ওই পাঁচজন, তো তাদেরকে আসলে সাজানো যায় ফাইভ ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এইখানেও কিন্তু আমাদের তিনটা স্টেপ আছে, ঠিক আছে? স্টেপ এ বি আর হচ্ছে গিয়ে সি। তো বি আর সি তে আসলে আমরা ক্যালকুলেশন করছি, এই জন্য এই দুইটা আসলে আমরা গুণ করে দিয়েছি, কারণ এরা আসলে অসম্পূর্ণ ঘটনা। ও আচ্ছা, এর পরের প্রশ্ন আসলে আমাদের কাছে বলতেছে যে সর্বর্ণ গুলোর অবস্থান পরিবর্তন করবে না এবং কত কিভাবে বিন্যাস করাবে। তো সর্বর্ণ গুলো আসলে কি যে তাদের জায়গায় থাকবে আর কি, তাদের কোয়ার্টার আছে, এরা বলছে যে এরা জায়গা থেকে নড়বে না, বা কয়েকদিন ধরে আনার পরে প্রথম কয়েকদিন আসলে তাদের আসলে কি জায়গা পরিবর্তন করা হচ্ছে না, একই জায়গায় রাখা হচ্ছে। তো এক পাঁচ এবং হচ্ছে কি সাত নম্বর জমিতে তাদেরকে আসলে রাখা হয়েছে, সাত নম্বর ঘরে রাখা হয়েছে। তিনটা ঘর আসলে আমরা মনে করব যে কয়েদিদের ঘর, বাকি যে পাঁচটা ঘর আছে সেটা আসলে পুলিশদের ঘর এবং তারা আসলে পালাক্রমে নিজেদের জায়গা পরিবর্তন করে, ঠিক আছে? তো এই পাঁচটা জায়গায় আসলে কি আমাদের ব্যঞ্জন বর্ণ গুলোতে এই পাঁচটা সাদা জায়গায় বা পাঁচটা রুমে আসলে ঘোরাফেরা করতে পারে। সেই পাঁচটা রুমে পাঁচজন আসলে কত ভাবে ঘোরাফেরা করতে পারে, ফাইভ ফ্যাক্টোরিয়াল ভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ গুলোর আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। এখন এইখানে হচ্ছে কি আমাদের এরকম হবে যে কয় দিলে তো কখনো জেলখানা ছেড়ে যাবে না, তাদের জন্য জেলখানা আছে তিনটা, তিনটা রুম আসলে জেলখানা হিসেবে ব্যবহার করতেছে। বিল্ডিং এর এক পাঁচ এবং সাত নম্বর যে রুমটা সেটা আর কি। তো তাদেরকে দেখা গেলো যে তারা যদি আসলে চিল্লাপাল তাদের যদি সমস্যা হয় তাহলে দেখা গেলো যে এক নম্বর রুমের কয়েদিকে পাঁচ নম্বরে নিয়ে গেলাম, পাঁচ নম্বরটাকে সাত নম্বর, সাতেরটাকে আসলে এক নম্বর নিয়ে আসলাম, ঠিক আছে? কিন্তু তাদের তো আর পুলিশের ঘরে রাখা হবে না বা পুলিশটা তো আর যে মানে কয়েদিদের রুমে যে ঘুমাবে না, তাই না? তো এইখানে কিন্তু ওই যে যারা আসলে কয়েদি আছে তারা কিন্তু তিনটা জায়গায় ঘুরতে পারবে। কতভাবে ঘুরতে পারবে? থ্রি ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল হবে এটা আসলে কয়েদিদের জন্য, ঠিক আছে? এবং আমাদের যে বাকি পাঁচটা রুম আছে পুলিশের জন্য, সেই পাঁচটা রুমে পাঁচটা পাঁচজন পুলিশ আসলে কতভাবে ঘুরে ফিরে থাকতে পারবে সেটা আসলে ফাইভ ফ্যাক্টোরিয়াল হবে, কারণ পাঁচটা ঘর এবং পাঁচটা পুলিশ, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। এবং যেহেতু আসলে আমাদের সবগুলো সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তাদেরকে আমরা পুলিশ এবং কয়েদি হিসেবে চিহ্নিত করছি আর কি, তাদের সবাইকে যেহেতু সাজাইতে হবে, তো আমাদের যেকোনো একজনকে সাজালে তো আমাদের পুরো আসলে কাজটা হয়ে যাচ্ছে না, তাই না? যে কতভাবে বিন্যস্ত করা যায়, তো দুইজনকে আসলে সাজাইতে হবে এবং দুইটাকে আসলে গুণ করতে হবে, কারণ তারা আসলে অসম্পূর্ণ ঘটনা। শুধু সর্বর্ণ বা শুধু ব্যঞ্জন বর্ণ সাজাইলে পুরো শব্দ সাজানো হয়ে যায় না, পুরো শব্দ সাজানোর জন্য দুইটাকে সাজানো লাগে, এই জন্য তারা আসলে অসম্পূর্ণ ঘটনা, তারা গুণ হচ্ছে। আচ্ছা, এরপরেটাতে আমরা দেখতেছি যে সর্বর্ণের ক্রম পরিবর্তন না করে কতভাবে বিন্যস্ত করা যায়। আচ্ছা, এইখানে আসলে এইখানে আসলে কি হচ্ছে যে আমাদের এরকম যদি আর একটা আমরা উদাহরণ দেখি, আমাদের ছোটখাটো একটা উদাহরণ এবিসি, এই এইটাকে তো আসলে ছয় ভাবে সাজানো যাচ্ছে, তাই না? তো এইখানে যদি আমরা বলি যে এমন কত ভাবে সাজানো যায়, কত কতগুলো জিনিস আছে যেখানে আসলে বি সি এর আগে থাকবে, তো দেখা যাবে যে প্রথমটাতে বি সি এর আগে থাকতেছে, এটাতে আবার থাকতেছে না, সো এটা আসলে কেটে দিব। তারপরে আসলে আমরা দেখবো যে এই যে তিন নম্বর এবং চার নম্বর জায়গায় আসলে বি হচ্ছে সি এর আগে থাকতেছে এবং শেষের দুইটাতে আসলে সি আসলে আগে চলে আসতেছে বি এর, সো এই দুইটা আসলে বাদ। তো আমাদের এখানে কিন্তু বি এবং সি এর ক্রম ঠিক থাকতেছে না,
তো আমি যদি এটা কাজ করি বি এবং সি কে যদি একই আসলে অক্ষর ধরে নেই বা লেটার ধরে নেই, তাহলে কিন্তু আমরা দেখতেছি যে আমাদের কিন্তু সেই 2 নম্বরটা কিন্তু বাদ যাচ্ছে বিন্যাস থেকে, সেই কিন্তু আসলে আমাদের 5 নম্বরটা বাদ যাচ্ছে, সেই কিন্তু আমাদের 6 নম্বরটা বাদ যাচ্ছে আর কি। ঠিক আছে, তো আমাদের কিন্তু যে যে নাম্বারটা বাদ দেওয়ার কথা সেই সেই নাম্বারটা কিন্তু বাদ চলে যাচ্ছে, যদি আসলে আমরা যাদের বলতে যে ক্রম পরিবর্তন করা যাবে না বা ক্রম হচ্ছে কি একই রাখতে হবে, তাদেরকে যদি আমি একই অক্ষর ধরে নিই, যেরকম এখানে আসলে বি এবং সি কে আসলে আমরা একই অক্ষর ধরে রাখছি। ঠিক আছে, আশা করি আমরা বুঝছি এটা। আমরা এরকম আরেকটা উদাহরণ দেখতে পারি, এরকম অরেন, এখানে যদি বলে স্বরবর্ণের ক্রমে পরিবর্তন না করে স্বরবর্ণ গুলো আছে আর কি, ও এ ই এদেরকে কতভাবে আসলে সাজানো যাচ্ছে পুরো শব্দটাকে, তো ও এ ই এদেরকে আমরা একই শব্দ একই অক্ষর ধরে নিব, তিনটাকেই আমরা আসলে ও ধরে নিছি। দেখো যে ও ও ও তিন জায়গায় আসলে আমরা ও বসায় রাখছি, তাহলে তো আসলে আমাদের কি হবে, আমাদের এইটাকে সাজাইলেই তো আসলে আমাদের ক্রম পরিবর্তন হবে না। ঠিক আছে, বা যে উত্তরটা হওয়া উচিত সেটা আসলে চলে আসবে, যদি আসলে দুইটা জিনিস একই না বাট আমাদের একই উত্তর দিচ্ছে, দেখো এটা কিন্তু সেম অ্যান্সার দিচ্ছে আর কি। ঠিক আছে, সেই জন্য আমরা যাদের ক্রম পরিবর্তন করতে মানা করবে তাদের কিন্তু আমরা একই অক্ষর ধরে নিব, তো এখানে ও ই এই তিনটাকে আসলে আমরা একই অক্ষর ধরে নিচ্ছি, তারপর আসলে আমরা সেটার বিন্যাস বের করছি 6 ফ্যাক্টোরিয়াল আর তিনটা ও আছে কিনা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবি। এখন আমাদের মেইন হচ্ছে গিয়ে যে প্রবলেমটা ছিল অ্যালফাবেট, সেখানে আসলে তিনটা হচ্ছে গিয়ে আছে আমাদের সর্বর্ণ আছে, ওইগুলাকে আমরা একই হচ্ছে গিয়ে অক্ষর ধরে রাখতে পারি বা একই আসলে সর্বর্ণ ধরে রাখতে পারি, সেটা তিনটাকে ধরে রাখলে আমি তিনটাকেই ও ধরলাম, ওই যে ধরতে হবে ওটা এরকম না, আমি আসলে ইউ ও ধরতে পারি, যে ইউ এল পি এইচ ইউ বি ইউ টি আর কি, সো এ এ যেখানে ছিল দুইটা এ এবং ই যেখানে ছিল সেখানে আমি ইউ বসেছি, সেটাকে আসলে কতভাবে সাজানো যায়, 8 ফ্যাক্টোরিয়াল বাই তিনটা ইউ আছে 3 ফ্যাক্টোরিয়াল এটাকে ভাগ করে, আশা করি আমরা বুঝছি এটা। আচ্ছা, এরপরটা বলতেছি যে কতভাবে সাজানো যায় যেখানে এল পি এর আগে থাকবে, যেরকম আমরা এখানে দেখছিলাম কি যে বি আসলে সি এর আগে থাকবে, এইভাবে কতভাবে সাজানো যাচ্ছে, তো বি এবং সি কে আসলে কি আমরা একই অক্ষর ধরে রাখছিলাম। ঠিক আছে, এই যে এই দুইটাকে আমরা সেম ধরে রাখছিলাম, তো সেই একই কাজ আসলে আমরা এল এবং পি এর ক্ষেত্রে করবো, দুইটাকে আসলে আমরা পি ধরে রাখতে পারি বা দুইটাকে আসলে আমরা এল ধরে রাখতে পারি, এখানে এরকম হচ্ছে এ এল এল এইচ এ বিই টি আর কি। ঠিক আছে, তো এটাকে আসলে কতভাবে সাজানো হচ্ছে, দেখো এই অক্ষর 8টা অক্ষর আছে এখানে, তো 2টা এল আছে এবং আমাদের 2টা এ আছে আর কি, সো 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল দুইবার করে ভাগ করতে হবে এই দুজনের জন্য। আচ্ছা, এর সাথে সাথে আমাদের আসলে শব্দের যে যত রকম আসলে সমস্যা অসম্ভব সবগুলো আসলে আমরা শিখে ফেললাম, এরপরে আমরা পুনরাবৃত্তিমূলক বিন্যাস শিখ, মানে যেখানে আসলে আমাদের রিপিট হয় সেইখানে, এই জিনিসগুলোর উত্তর আসলে এনপিআর বা এনসিআর এরকম হয় না, এখানে আসলে N^R হয়, তো এইগুলোকে আসলে আমরা কিভাবে করে চিহ্নিত করতে পারি, যেরকম আমাদের একটা অঙ্ক যদি আমরা দেখি 3 জন প্রার্থীকে আসলে 10 জন কতভাবে ভোট দিতে পারে, তো এটা আসলে কয়েক রকম উত্তর হওয়া সম্ভব ছিল, যে 10^3 আর কি, তা অনেকে চিন্তা করতে পারে 10^3 আবার 3^10, এরকম কয়েক রকমের আসলে উত্তর হওয়া সম্ভব। হ্যাঁ, অনেকে আসলে বলতে পারে এটা 10^3 বা আসলে আমাদের 10^3 এরকম অনেক রকম উত্তর হওয়া সম্ভব, কিন্তু এইগুলো আসলে হবে না, কারণ কি আমাদের কিভাবে বুঝবো, আমরা জানি যে প্রার্থী যারা তারা তো একাধিক ভোট পাইতে পারে, তো এদের আসলে আমরা এন ধরবো। ঠিক আছে, আর যারা আসলে যারা কিন্তু ভোটাররা কি একাধিক ভোট দিতে পারে তা তো পারে না, এদের আসলে আমরা আর ধরবো, আমরা কিন্তু ধরেই রাখছি আমরা বলছি যে এট এ টাইম যে পারে তাকে আমরা এন ধরবো, যেরকম এট এ টাইম একাধিক ভোট পেতে পারে একটা প্রার্থী বাট এট এ টাইম একাধিক ভোট দিতে পারে না একজন ভোটার, তো সে আসলে আর, তো এখানে আসলে আমাদের উত্তর হবে 3^10। আশা করি আমরা বুঝছি, আমাদের একটা আংটির সমস্যা আছে এখানে এরকম, যে আমরা ইচ্ছা করলে আসলে অনেকগুলো আংটি আসলে একই আঙ্গুলে পড়তে পারবো। ঠিক আছে, একটা আংটি 2টা আঙ্গুলে পড়তে পারবো না, সেক্ষেত্রে আসলে 3^5 হবে। আচ্ছা, আমরা পরের হচ্ছে কি টাইপে চলে যাবো, আমাদের এরপরে আছে চক্রাকার বিন্যাস। চক্রাকার বিন্যাসে আসলে কি হয় যে আমরা একদম সাধারণত একটা লাইনে বসে না থেকে একটা আসলে গোল টেবিলের চারপাশে যদি কেউ থাকে তাহলে আসলে কেমন হয় সেই জিনিসটা আসলে এখানে দেখানো হয়েছে। এরকম আমাদের যদি আসলে 3টা জিনিস কি কতভাবে সাজানো যায়, 6ভাবে সাজানো যায়, কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে যে আমি যদি এ বি সি এদের আসলে দেখি যে এরা প্রথম একটা বিন্যাসে এখানে 1 নম্বর জায়গায় আসলে যেভাবে সাজানো আছে, আমি কিন্তু আসলে 2 নম্বর যেভাবে সাজাচ্ছি এখানেও কিন্তু দেখা গেল যে এর হচ্ছে কি আমাদের ডান পাশে সি সি আছে, তো এখানে আসলে রাইট হচ্ছে কি এই পাশে এবং লেফটে হচ্ছে কি আমাদের বি আছে। ঠিক আছে, আমাদের কিন্তু পরের দুইটাতেও কিন্তু আমি একই জিনিস দেখতেছি যে এর আসলে কি হচ্ছে আমাদের এর আসলে আমাদের লেফট সাইডে আসলে বি আছে এবং রাইট সাইডে সি আছে,
এবং 3 নম্বরে আসলে আমি দেখতেছি যে লেফট সাইডে আসলে আমাদের বি আছে, রাইট সাইডে আমাদের আসলে সি আছে। তো এই তিনটা বিন্যাস কিন্তু একই রকম। হ্যাঁ, তো আমাকে কিন্তু আসলে নতুন কোনো বিন্যাস আসলে দিচ্ছে না, যদিও মনে হচ্ছে যে আলাদা আলাদা বিন্যাস, কিন্তু চক্রাকারে থাকলে তারা আসলে কি ডান বাম দেখে আসলে দেখতে পায়। বিন্যাস মানে কিন্তু আমাদের এরকম না যে শুধুমাত্র জায়গা পরিবর্তন করতেছে, হ্যান ত্যান এরকম। বিন্যাস মানে পরিবর্তনের পরিবর্তন, মানে তোমার প্রত্যেকের ডান পাশে এবং বাম পাশে যে ছিল এখনো সে আছে কিনা। যদি সে একই রকম থাকে তাহলে তো নতুন বিন্যাস পাইলাম না আমরা, তাই না? তো এইখানে আসলে এইভাবে তো হবে না। একইভাবে তুমি যদি সি এর কথা চিন্তা করো, তো সি এর কিন্তু আমরা বাম পাশে এ এবং ডান পাশে বি দেখতে পারি। তো উপরের 1 2 3 প্রত্যেকটা জায়গায় আসলে ডান পাশে এবং বাম পাশে সি আসলে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এরকম হয় যে এ যেটা আছে এ বি সি, এখানে আসলে বি এবং সি জায়গা সোয়াপ করছে, ঠিক আছে, এই যে এই দুজন আসলে জায়গা সোয়াপ করছে, তাহলে কিন্তু আমি এখন একটা নতুন বিন্যাস পাচ্ছি। কারণ কি, এখন কিন্তু এর যে ডান পাশ আছে সেখানে কিন্তু বি আছে এবং বাম পাশে আসলে আমাদের সি আছে। তো এর জন্য কিন্তু তার পরিপার্শ্ব চেঞ্জ হয়ে গেছে। একই জিনিস সি এর ক্ষেত্রেও প্রযোজ্য। সি এর আগে কি হইতো, সি এর আসলে আমাদের বি এর কথা যদি চিন্তা করো, বি এর আসলে আমাদের ডান পাশে আসলে থাকতো কি, আমাদের বি এর ডান পাশে থাকতো আসলে আমাদের এ থাকতো। এখন কিন্তু বি এর ডান পাশে এ নেই, বি এর কিন্তু আমাদের বাম পাশে এ আছে। তো আমাদের কিন্তু পরিপার্শ্বের পরিবর্তন হয়েছে। কিন্তু আবার আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি যে এইখানে যে তিনজন আছে, এই তিনজন কিন্তু আবার একই বিন্যাস। কারণ কি, এখানে জাস্ট হচ্ছে কি আমি রোটেট করাইছি, মানে জায়গা ঘুরাইছি, বাট এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এর হচ্ছে গিয়ে কি আমাদের সেই হচ্ছে গিয়ে আমাদের ডান পাশে হচ্ছে আমাদের বি চলে আসতেছে এবং বাম পাশে আসলে আমাদের সি চলে আসতেছে, ঠিক আছে। বা এইখানেও কিন্তু আমি দেখবো যে বাম পাশে আসলে সি চলে আসতেছে, ডান পাশে আসলে আমাদের বি চলে আসতেছে। তো এরকম করে আমাদের দেখা যাচ্ছে যে তিনটা জিনিসকে যদি সাজাই, তাহলে আমাদের কিন্তু এরকম হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে অনেকগুলো সেম জিনিস পাচ্ছি, ঠিক আছে। বা আমাকে আসলে 3 দিয়ে ভাগ করতে হবে সেই জিনিসটাকে, ঠিক আছে। তিনটা জিনিস যদি সাজাই তাহলে আমি তিনটা একই রকমের বিন্যাস পাই, এবং উপরে তিনটা একই বিন্যাস, নিচে তিনটা একই বিন্যাস। তো আমাকে কিন্তু আমার কাছে মনে হতে পারে যে তিনটা জিনিসের কত ভাবে সাজানো যায়, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে, কিন্তু আমাকে এখানে আসলে 3 দিয়ে ভাগ করে দিতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা আসলে চক্রাকারে কোনো একটা জিনিসে যদি সাজাই, সেখানে যদি এন সংখ্যক জিনিস থাকে তাহলে কি আমাদের এন ফ্যাক্টোরিয়াল বাই এন করতে হয়, তাহলে কি আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। আচ্ছা, এবার আর একটা জিনিস নিচে লিখে রাখছে যে আমাদের 2 পাই দিয়ে এক্সপিরিয়েন্স করলে কি হবে। এখন 2 পাই দিয়ে এক্সপিরিয়েন্স করা বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমাকে যদি এরকম হয় যে একটা মালা যদি দেয়, একটা মালাকে কিন্তু শুধুমাত্র যদি আমি এই পাশে সাজাই, যে আমরা আসলে মালার আসলে অনেকগুলো পাথর থাকতে পারে বা মুক্তা থাকতে পারে এরকম, এই জিনিসগুলোকে যদি আসলে আমরা একটা নাম দিই ABCD, হ্যান ত্যান, এটা কিন্তু আমি সামনে দিয়েও দেখতে পারি, পিছন দিয়েও দেখতে পারি, বা আমি আসলে এই যে এটাকে আপার এবং আসলে লোয়ার দুইটা সাইড দিয়ে আসলে দেখতে পারি। তো আপার আর লোয়ারে দেখলে আবার আসলে আমাদের সমস্যা কি, দেখো যে আমরা কিন্তু নতুন দুইটা বিন্যাস পাচ্ছিলাম, যে এ এটা আসলে সি, এটা আসলে বি, এবং এখানে যদি আসলে আমরা লিখি যে এ বি আর এটা আসলে আমাদের সি, এই দুইটা কিন্তু একই বিন্যাস হয়ে যায়। আমি যদি এই সামনে দিয়ে দেখি বা পিছন দিয়ে দেখি, সামনে দিয়ে দেখলে আসলে বি আমার ডান পাশে থাকবে, বি সি আসলে আমাদের বাম পাশে থাকবে, বাট আমি যদি পিছন দিয়ে দেখি তখন কিন্তু আসলে আমাদের আমাদের দেখবো কি, যে বি আসলে আমাদের বাম পাশে চলে আসছে, সি ডান পাশে চলে আসছে। তো এটা আসলে 2 দিক থেকে যেসব জিনিস দেখা যাবে, কলার মালা হইতে পারে সাধারণত, তাদেরকে কিন্তু এরকম 2 দিয়ে ভাগ করে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের টাইপে চলে যাই। আমাদের এরপরে যেসব অঙ্ক থাকবে সেগুলো আসলে কম্বিনেশনের বা সমাবেশের, এগুলো বাছাই করা, দল গঠন, কমিটি গঠন, এরকম আসলে অঙ্ক। আচ্ছা, তো এখানে আসলে আমরা দেখি, আমরা তো জানি যে সমাবেশের অঙ্কে সাধারণত আমরা সি আসলে ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এখানে আসলে আমাদের কাছে বলতেছে যে 6 জন আর 8 জনের দুইটা দল থেকে 11 জনের খেলোয়াড়ের একটি টিম গঠন করতে হবে, যাতে 6 জনের যদি দল আছে, মানে ছোট যদি দল আছে সেখান থেকে অবশ্যই 4 জন থাকে, কমপক্ষে 4 জন থাকতে হবে। 4 জনের বেশি থাকলেও সমস্যা নেই, বাট কমপক্ষে 4 জন থাকতে হবে। তো কত প্রকারের টিমটা বানানো যেতে পারে আর কি। তো প্রথম দলে যে 6 জন আছে তাদের থেকে হয় কি, আমি 4 জনকে নিতে পারি, আমি এখানে অনেকগুলো কি আছে আর কি, 4 জনকে নিতে পারি, ঠিক আছে। আমি 5 জনকেও নিতে পারি, আমি 6 জনকে নিতে পারি, 6 জনের বেশি তো নেওয়া সম্ভব না, বা 4 জনের কম তো নেওয়া সম্ভব না। তো প্রথম দল থেকে আমি এই কথা নিতে পারি। তো প্রথম দল থেকে আমি 4 জনকে নিলে আমাদের আসলে দ্বিতীয় দল থেকে অবশ্যই 7 জনকে নিতে হবে, এবং 5 জনকে নিলে আসলে 6 জনকে নিতে হবে, 6 জনকে নিলে আসলে আমাদের দ্বিতীয় দল থেকে 5 জনকে নিতে হবে, কারণ 11 জনের টিম আর। তো প্রথম দলের 6 জন থেকে 4 জনকে কতভাবে নেওয়া যায়, 6 3 4। এখন এখানে সি কেন হচ্ছে দল গঠনের ক্ষেত্রে, কারণ দল গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি না যে কার পরে কাকে নিচ্ছি। দেখা গেল যে আমি একটা দল বানাচ্ছি, সেটা আসলে আইপিএল এর টিম হতে পারে, তো সেখানে দেখা গেল যে সাকিব আল হাসানও থাকবে, আবার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ধোনিও থাকবে, বা আমাদের দেখা গেল যে মুশফিকও থাকবে এরকম। তো আমি যদি আগে আসলে সাকিবকে কিনি, পরে আসলে মুশফিক কিনি, তারপরে ধোনিকে কিনি, তাহলে আমার দলটা যা থাকবে, আমি যদি আগে ধোনিকে কিনে তারপরে আসলে সাকিব
কে কিনে, তারপরে আসলে যদি মুশফিককে কিনে তাও কিন্তু আমার দল একই থাকবে। আমার কাছে কোন তিনজন আসছে সেটা ম্যাটার করে, তাকে কাকে আগে কিনতে হয়েছে কাকে পরে কিনতে সেটা তো ম্যাটার করে না। তো এই সব ক্ষেত্রে আসলে আমাদের সমাবেশ হবে। আচ্ছা, তো এইখানে আসলে আমাদের 6 জন থেকে 4 জনকে নিতে আর কি প্রথম, তো এটাকে 6C4, এবং পরের যে 8 জনের দল সেখান থেকে 7 জনকে নিতে, সেটা হচ্ছে 8C7। তো এইটাকে কেন ঘুম দিচ্ছি, কারণ এটা সম্পূর্ণ ঘটনা, কারণ আমাকে তো 11 জনের দল বানাইতে হবে। প্রথমটা থেকে আসলে 4 জনকে দিলাম তাহলে কিন্তু আমার সম্পূর্ণ হয় না, পরেরটা থেকে 7 জনকে দিলাম তাহলে কিন্তু আমার দল সম্পূর্ণ হয় না, দুইটাকেই করতে হবে। তো এই জন্য আসলে কি দুইটা অসম্পূর্ণ ঘটনাকে আমি গুণ করে দিচ্ছি। তো প্রথম কেসটা আসলে কি আমাদের 120 হবে সম্ভব। তারপরে কেসটা দেখো, আমি 6 জন থেকে 5 জনকে নিছি এবং 8 জন থেকে 6 জনকে নিছি, মাঝখানে গুণ করে দিচ্ছি। তারপর থেকে 6 জন থেকে 6 জনকে নিছি এবং 8 জন থেকে আমি 5 জনকে নিছি, তাদেরকে আমি গুণ করে দিচ্ছি। প্রত্যেকটা কেসে আসলে আমি একটা কতভাবে দল বানানো যায় সেটা আসলে দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ ঘটনা। এই তিনটাকে কিন্তু আমাদের যোগ করে দিতে হবে এবং সেটা আসলে করা হয়েছে। আচ্ছা, আমরা এরপর আর একটা দলের দল গঠনের সমস্যাতে চলে যাচ্ছি। আমাদের বলছে 4 জন মহিলা সহ 10 জনের একটা হচ্ছে দল আছে, যেখান থেকে 5 জনের কমিটি বানাইতে হবে। কত প্রকারে বানানো যায়, যেখানে অন্তত 1 জন মহিলা থাকে। আচ্ছা, তো মহিলা কি আসলে 1 জনও থাকতে পারে, 2 জনও থাকতে পারে, 3 জনও থাকতে পারে, 4 জনও থাকতে পারে। 4 জনের বেশি থাকা সম্ভব না, কারণ মহিলাই 4 জন আছে, 1 জনের কম থাকা সম্ভব না, কারণ অন্তত 1 জনকে রাখতে বলছে। এখন যদি আসলে মহিলা 1 জন নেই তাহলে কমিটি বানানোর জন্য আর 4 জন লাগবে। তো বাকি 6 জন থেকে আমরা 4 জনকে দিব। একইভাবে 2 জন মহিলা নিলে বাকি 3 জনকে আসলে কি ওই 6 জন থেকে নিতে হবে, মহিলা 3 জন হলে বাকি 2 জনকে আসলে আমাদের 6 জনের দল থেকে নিতে হবে, আর মহিলা 4 জনকে নিলে আমাদের যে 1 জন বাকি থাকে সেটাকে আর কি আমরা 6 জনের দল থেকে নিতে পারি। এখন এইখানে এই কমিটি বানানোর উপায় সংখ্যা কিভাবে বের করছি, দেখো যে মহিলা আছে তারা তো 4 জন, 4 জন থেকে যেকোনো 1 জনকে কতভাবে বাছাই করা যায়, 4C1 ভাবে, আর 6 জনের যে দল আছে সেখান থেকে 4 জনকে কতভাবে বাছাই করা যায়, 6C4 ভাবে। এখন কমিটি বানানোর জন্য তোমার 5 জন লোক দরকার, মানে 5 জন মানুষ দরকার। শুধু মহিলা নিয়ে বা শুধু ওই 6 জন থেকে 4 জনকে নিয়ে আমি কমিটি বানাইতে পারবো না, এটা তো অসম্পূর্ণ ঘটনা। তো এদেরকে আমি আসলে গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের চলে আসতেছে 60। এটা একটা সম্পূর্ণ ঘটনা আর কি। তো একইভাবে পরের 3টা কেসের জন্য আমরা হচ্ছে যে 4 জন থেকে 2 জন মহিলা এবং 6 জন থেকে 3 জন, বাকি 6 জন থেকে 3 জনকে নিয়ে কমিটি বানাইছি এটাকে গুণ করছি, তবে 4 জন মহিলা থেকে 3 জন মহিলা এবং 6 জন বাকি 6 জন থেকে 2 জনকে নিয়ে আমরা কমিটি বানাইছি গুণ করে, তারপর 4 জন থেকে 4 জন মহিলাই নিচ্ছি এবং বাকি 6 জন থেকে 1 জনকে নিয়ে আমরা আসলে এই যে কমিটি বানানো হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কেসেই কিন্তু 4টা লাইনে কিন্তু 4টা কেস, এবং 4টা কেসেই কিন্তু আমরা কমিটি কতভাবে বানানো যায় সেটা দেখাইছি, এটা একটা সম্পূর্ণ ঘটনা। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে একটা 5 জনের কমিটি বানানো হয়েছে কিন্তু, তো এদেরকে আসলে যোগ করা হবে, ঠিক আছে। তো উপর থেকে নিচে এই 4 জনকে আসলে আমরা যোগ করে পাই 246। আচ্ছা, এরপরে আমরা আসলে দেখতেছি আর একটা এরকম সমস্যা, কিন্তু এটা একটু আলাদা। এখানে বলতেছে 9 জনের একটা দল আছে যারা আসলে মানে ভ্রমণে যাবে, তো তাদের কাছে আসলে 2টা গাড়ি আছে, একটাতে আসলে 7 জনের বেশি আর একটা 4 জনের বেশি ধরে না, ধারণ ক্ষমতা 7 জন আর 4 জন। তো প্রথমটা ধারণ ক্ষমতা 7 জন, পরেরটা আসলে 4 জন। তো প্রথম আমরা কয়েকভাবে আসলে তাদেরকে নিতে পারি, এরকম হইতে পারে যে প্রথমটা থেকে আসলে আমাদের প্রথম প্রথম যে গাড়ি আছে সেখানে 7 জনই বসাবো এবং বাকি 2 জনকে আসলে আমি দ্বিতীয় গাড়িতে বসাবো ছোট গাড়িতে, বা প্রথম গাড়িতে 6 জনকে বসাবো, বাকি 3 জনকে আসলে দ্বিতীয় গাড়িতে বসাবো, বা 5 জনকে আসলে প্রথম গাড়িতে বসাবো আর 4 জনকে দ্বিতীয় গাড়িতে বসাবো। এরপর আর কিছু হয় না, কারণ 5 জন তো আর দ্বিতীয় গাড়িতে বসাইতে পারবো না, তাই না? সেটা তো আসলে সম্ভব না। আচ্ছা, তো এইখানে আসলে একটা জিনিস আসলে আমরা দেখি যে 9 জন থেকে কিন্তু প্রথমে 7 জনকে আমরা আসলে পছন্দ করতেছি প্রথম গাড়িতে বসার জন্য। হ্যাঁ, তো আমার হাতে থেকে কয়জন, 2 জন থাকে, 2 জন দেখা গেলো 7 জন প্রথম গাড়িতে উঠে গেল, তা বাইরে তো 2 জন দাঁড়িয়ে থাকবে, সেই 2 জনকে কিন্তু আমার 2 নম্বর গাড়িতে উঠতে হবে, সেখানে আসলে 2 হবে, 2C2 আর কি। আচ্ছা, বা এরকম হতে পারে যে আমি 9 জন থেকে বললাম যে কোনো 6 জনকে আমি বাছাই করে নিলাম, তুমি আসলে প্রথম গাড়িতে উঠো, তো সেটা কতভাবে হতে পারে 9696 আর কি। বাকি যে 3 জন থাকবে বাইরে দাঁড়ায়, ওই 3 জনকে আসলে আমি দ্বিতীয় গাড়িতে উঠাই দিব, সেটা হচ্ছে 3C3। ওটা তো আসলে আর কিছু করার নেই, ওটা তো একভাবে উঠতে পারে। বা এরকম আসলে হয় যে আমি 9 জন থেকে 5 জনকে বললাম যে প্রথম গাড়িতে ওঠা, বাকি যে 4 জন থাকবে সেটাকে আসলে আমি দ্বিতীয় গাড়িতে উঠাইলাম। তো এইখানে আসলে 95 আর হচ্ছে 4C4 এদের গুণ করলে আসলে 3 নম্বর কেসে আসলে কতভাবে যাওয়া সম্ভব সেটা বের করে ফেললাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যদি 7 জনকে বা 7 জনকে যদি প্রথম গাড়িতে উঠতে বলি, তাহলে কিন্তু বাই ডিফল্ট যে 2 জন গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে তাদেরকে 2 নম্বর গাড়িতে উঠতে হবে, ঠিক আছে। তো এখানে আসলে যে এখানে কিন্তু 2টা টিম না, এখানে কিন্তু 1টাই টিম। 7 জনকে প্রথম গাড়িতে উঠাইলে আর 2 জন থাকে, 9 জন 6 জনকে প্রথম গাড়িতে উঠাইলে আর 3 জন থাকে, বা 5 জনকে প্রথম গাড়িতে উঠাইলে আর 4 জন থাকে, সেই 4 জনকে উঠতেই হবে, এখানে তো বাছাবাছির কিছু নাই, সেই জন্য 4C4 হয়েছে আর কি, ঠিক আছে। আসলে বুঝছি এখানে প্রত্যেকটা কেসে আসলে আমরা একটা সম্পূর্ণ ঘটনা পাইছি এবং এদেরকে এই জন্য আমরা চুপ করে দিয়েছি। আচ্ছা,
পরেরটা হচ্ছে কি, আমরা নতুন একটা টাইপে চলে যাবো, যদি আমরা সবসময় কিছু জিনিসকে গ্রহণ করি বা কিছু জিনিসকে বর্জন করি, তাহলে আসলে অঙ্কগুলো কিভাবে হবে। যেরকম আমাদের যদি বলে যে দুইজন বালককে সবসময় গ্রহণ করে বা সবসময় বর্জন করে, 12 জন থেকে 5 জনকে কতবার বাছাই করা যায়, তবে যদি সবসময় আসলে তাদেরকে রাখতে চাই টিমে, তাহলে কিন্তু আমি কি করব, আমি আসলে দেখাবো যে আমার তো তাহলে দরকার নেই 12 জনকে বাছাই করা, 2 জনকে তো আমি নিয়েই নিছি দলে, বাকি 10 জন থেকে 3 জনকে নিবো, তাই না? শুধু 10 জন থেকে 3 জনকে আমরা নিচ্ছি, বা এটাকে বলা যায় যে 12 থেকে 2 বিয়োগ করছি এবং 5 থেকে 3 বিয়োগ করছি, যে আমার তো 2 জনকে নিয়েই নিচ্ছি, তাই না? তো 2 জনকে বাদ দিয়ে দিচ্ছি আমাদের এন এবং আসলে আর থেকে। আর যদি আমাকে বলে যে ওই 2 জনকে সবসময় বাদ দিতে হবে, তাহলে কিন্তু যে ওই 2 জন বাদে যে বাকি 10 জন আছে তাদের থেকে আসলে আমি 5 জনকে বাছাই করছি, যে 5 জনের দল আসলে আমি বানাবো, ঠিক আছে? এরকম একটা সমস্যা আছে যে আর্জেন্টিনা দলের 15 জনের ভিতরে আসলে 11 জনের দল গঠন করতে হবে, যেখানে মেসি, কুইন, ডি মারিয়া সর্বদা থাকবে বা সর্বদা থাকবে না। ওদের যদি আমি সবসময় রাখতে চাই, তাহলে কি বাকি 12 জন থেকে আমার 8 জনকে বাছাই করতে হবে, কারণ ওই 3 জন তো দলে আছে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে আমাদের ওই 3 জনকে আমি রাখবোই না, তাহলে মানে কি বাকি যে ওই 3 জন বাদে যে বাকি 12 জন আছে তাদের থেকে কি আমি একটা 11 জনের দল বানাই ফেলবো, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি, এটা খুবই ছোট্ট একটা কনসেপ্ট। আচ্ছা, এরপরে আসতে আমাদের বিন্যাস এবং সমবেশ যদি একসাথে মিশে ফেলি, তাহলে কেমন কঠিন সমস্যা আসলে বানানো সম্ভব সেটা একটা, যার ভিতরে একটা খুবই বিখ্যাত সমস্যা হচ্ছে প্রভৃতি শব্দগুলো অক্ষর কতভাবে সাজানো যায়, 4টা অক্ষর নিয়ে কতভাবে আমি সাজাইতে পারি বা শব্দ গঠন করতে পারি। আচ্ছা, তো প্রভৃতি শব্দ আসলে কি হয়েছে, আমাদের আসলে আলাদা আলাদা অক্ষর কতগুলো আছে, 6টা আছে, পি আর ও এফ ই এস, এর ভিতরে জোড়া আছে কয়টা, 3টা, আর এর একটা জোড়া আছে, ও এর একটা জোড়া আছে, এস এর একটা জোড়া আছে, ঠিক আছে? এখন এইখানে আমরা কতভাবে আসলে 4 অক্ষরের শব্দ বানাইতে পারি, এরকম করতে পারি যে আমাদের 4টা অক্ষরই ভিন্ন হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে আমরা কি করবো, 6 জন থেকে 4 জনকে আসলে আগে বাছাই করবো। তো 6 জনকে আসলে আমি আগে বাছাই করছি, এবং এই যে যে 6 জন থেকে আসলে 4 জনকে আমি বাছাই করছি, 4 জনকে দেখুন পি এফ আর এস, এটা তো আমাকে সাজাইতে হবে, 4 জনকে আসলে কতভাবে সাজানো যায়, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এখানে কিন্তু আমি 2 ধাপে কাজ করছি, প্রথমে কিন্তু আমি 4 জনকে বাছাই করতেছি, যে কোন 4 জনকে আমি সাজাবো, তারপরে আমি সাজাচ্ছি আর কি। তো আমার কিন্তু 2 ধাপে কাজটা হচ্ছে, এই কারণে কিন্তু আমি গুণ করে দিচ্ছি, কারণ যে কোনো একটা কিন্তু অসম্পূর্ণ কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন এর 2 নম্বর কেসে আসলে আমরা কি দেখতেছি, বলতেছে 2টা একই এবং বাকি 2টা ভিন্ন, এরকম আসলে কিভাবে বানানো যায়। এরকম আমার যদি এরকম হয় যে 2টা পি আছে এবং একটা আর একটা ও আছে, তাহলে এরকম শব্দ আসলে আমি কতভাবে বানাইতে পারবো। তো এরকম বানাইতে গেলে আসলে আমাকে কি করতে হবে, 3টা জোড়া, যে কোনো একটা জোড়া আমাকে বাছাই করতে হবে। 3টা জোড়া থেকে একটা জোড়া কতভাবে নেওয়া যায়, 3C1 ভাবে। আচ্ছা ঠিক আছে, তো একটা জোড়া নিলে কিন্তু আমি 2টা অক্ষর পেয়ে গেলাম, ঠিক আছে? এবং বাকি 2টা কিন্তু আমাদের এই যে কি, আমি আমি দেখা গেল যে আর এর জোড়াটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তো আর এর জোড়াতে আমি তো আর ব্যবহার করতে পারবো না, উপরের থেকে আসলে আমি আর ব্যবহার করতে পারবো না, তাই না? তো বাকি যে 5 জন থাকবে, ওই 5 জন থেকে আমাকে আর 2 জনকে বাছাই করতে হবে, কারণ একটা জোড়া নিলে তো 2 জন লোক পাবো আমি, বাকি 2 জনকে তো লাগবে, তো ওই 2 জনকে কি আমি 5 জন থেকে বাছাই করবো। তো এটাকে 5C2 ভাবে আসলে বাছাই করা যায়। তো এই দুইটাকে আসলে আমি গুণ করে দিব, কারণ 4 জনকে বাছাই করতে গেলে কি প্রথমে একটা জোড়া এবং বাকি 2 জনকে বাছাই করতে হচ্ছে, তো এটা তো অসম্পূর্ণ ঘটনা, এটা তো আসলে বাছাই করতে গেলে আসলে কি সম্পূর্ণ হচ্ছে না, এই জন্য দেখো গুণ করবো। এখন দেখা গেল যে এরকম 4 জনকে নেওয়ার পরে যাদের ভিতরে আসলে 2 জন একই রকম, তাদেরকে আসলে কতভাবে সাজানো যাচ্ছে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এইগুলো কিন্তু আসলে দেখো যে প্রথমে আমি বাছাই করতেছি, এটা কিন্তু একটা বাছাই করা কাজ, এরপরে কিন্তু আমাকে আবার সাজাইতে হচ্ছে, তো এটা কিন্তু আসলে 2টা অসম্পূর্ণ কাজ আর কি, এটাকে গুণ করতে হবে, তাই আসলে মোট সাজানো কাজটা আমি পেয়ে যাবো। আচ্ছা, যদি এরকম হয় যে আমাদের 2টা এক এবং বাকি 2টা এক, এরকম শব্দ হয় যে 2টা এস এবং 2টা ও, তাহলে আসলে সেই শব্দটা আমরা কতভাবে বানাতে পারি, এরকম করতে গেলে কিন্তু আমাদের 2টা জোড়া লাগবে। তো আমাদের কাছে জোড়া আছে কতগুলো, 3টা জোড়া আছে, তো 3টা জোড়া থেকে আমাদের 2টা জোড়া বাছাই করতে হবে, কতভাবে পারবো, 3C2 ভাবে। আচ্ছা, এখন এরকম একটা শব্দ যেখানে আসলে 2টা জোড়া আছে, তাকে আসলে আমি কতভাবে সাজাইতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এতভাবে সাজাইতে পারি আর কি। আচ্ছা, তো আমাদের 3টা কেসেই কিন্তু আসলে আমাদের কি পাচ্ছি, যে 3টা আসলে সম্পূর্ণ ঘটনা পাচ্ছি আর কি, যে পুরো শব্দটা সাজাই ফেলতেছে। সম্পূর্ণ ঘটনাগুলোকে আমরা কি করি, আমরা যোগ করে ফেলি, তো এখানে আসলে আমরা যোগ করছি, আমাদের যদি শুধুমাত্র বাছাই সংখ্যা বের করতে পারে, তো সেখানে আসলে কি আমরা মোট বাছাই বের করতে পারবো যোগ করে। আচ্ছা, এটা আসলে আমাদের বিন্যাস এবং সমাবেশের মিলিত একটা সমস্যা ছিল। এরপর আমরা কিছু বেসিক আসলে সমস্যা দেখবো, একদম হাতে গুনে গুনে যেগুলো করে, আচ্ছা, যেগুলো আসলে মৌলিক গণনা নীতি বলা হচ্ছে। তো দেখা গেল যে একজনের বিয়েতে সে আসলে কিছু তার 7 জন বন্ধু আছে, এবং সেই সে হচ্ছে 7 জন বন্ধুকে দাওয়াত দিতে যাচ্ছে। তো এরকম কি হইতে পারে যে আমরা মেসেঞ্জারে বা যে কোনো আসলে আমাদের ডিজিটাল মিডিয়ায় আমরা কি করি, যে আমরা হচ্ছে একটা সুন্দর
কার্ড বানাই, এগুলো যে বিয়ের, যারা আমাদের বড় ভাই আসলে যে দাও দিতে যাচ্ছে, কোনো একটা ইনভিটেশন দিতে যাচ্ছে অনুষ্ঠানে, সে একটা কার্ড বানাবে, এবং কার্ডটাকে ডিজিটাল কার্ড আর কি, যেগুলো বা কোনো একটা কাভার ফটো টাইপের, সেগুলোকে আসলে সে ইচ্ছা করলে ওইটাকে কপি করে সেগুলো ফরওয়ার্ড করবে তার ইনবক্সে, যারা যারা আছে ফরওয়ার্ড করবে। ফরওয়ার্ড করার ক্ষেত্রে আমাদের আসলে কি হয়, মানুষের নামের পাশে এরকম করে গোল গোল জায়গা থাকে। এখন তুমি একটা কাজ করতে পারো, এই গোল গোল জায়গাগুলোর সাথে মানে প্রত্যেকের সাথে এই সাতজনের জন্যই কি সাত, তাহলে তার বন্ধু আসলে সাতজন, তার মেসেঞ্জার আসলে সাতটা এরকম গোল জায়গা আছে, তো তুমি হয় গোল জায়গায় আসলে টিক দিতে পারো বা আসলে গেমটাকে ফাঁকা রাখতে পারো, মানে কি হয় তার ইনবক্সটা আসলে তুমি সিলেক্ট করতে পারো বা কেটে দিতে পারো, ঠিক আছে, এরকম মানে সিলেক্ট করতে পারো বা নাও সিলেক্ট করতে পারো। প্রত্যেকটা ইনবক্স আসলে কতভাবে ট্রিট করতে পারতেছে, দুই ভাবে, হয় সেই ইনবক্স আসলে সিলেক্ট করতেছে বা কেটে দিচ্ছে, বা সিলেক্ট করতেছে বা কেটে দিচ্ছে। তো সাতটা, সাতজনের যে ইনবক্স, হ্যাঁ মানে সাতটা যে ঘর আছে এরকম পর পর, সাতটা যে গোল আছে, ঠিক আছে, তো সাতটা ইনবক্স কে সে আসলে কতভাবে সিলেক্ট করতে পারতেছে, প্রত্যেকটাকে আসলে দুই ভাবে পারে। তো সাতজনকে আসলে একসাথে কতভাবে পারবে, সাতটা এরকম দুই গুণ করতে হবে, মানে 2×7, ঠিক আছে, কিন্তু উক্ত 2×7 না একটা এক বিয়োগ করতে হবে, কারণ কি যদি সে যদি কোনোটাই আসলে সিলেক্ট না করে, তাহলে তো আসলে তার তো মানে ফরওয়ার্ড করারই দরকার ছিল না, সেটা আসলে দাওয়াত দিয়েই হলো না, তো বলতে কতভাবে দাওয়াত দিতে পারবে। তো কমপক্ষে একজনকে তো দাওয়াত দিতে হবে, সবগুলোকে সে আসলে ক্রস বসাইতে পারবে না, ঠিক আছে, সেই কারণে আসলে আমরা এখানে একটা এক বিয়োগ করে দিচ্ছি, যে সবগুলোকে কাউকেই দাওয়াত দিচ্ছে না, এরকম একটা কেস আসলে আমরা বিয়োগ করে দিচ্ছি, আশা করি বুঝছি আমরা এরকম কোথায়। এরপরে আসলে দেখা যাবে যে আমাদের পরীক্ষার সময় অনেক সময় থাকতো যে প্রত্যেকটা প্রশ্নের আমাদের একটা অথবা থাকতো বা অল্টারনেটিভ থাকতো, তো দেখা গেল যে একটা পরীক্ষায় আমাদের 8টা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা করে অথবা আছে, মানে প্রশ্ন এবং তার অথবা। তো একটা প্রশ্নের ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের উপরে পূরণ করতে হবে যে আমি আসলে ওই প্রশ্নের সাথে কি করছি, ঠিক আছে, তো দেখা গেলো যে এরকম ঘর আছে অনেকগুলা, তো এই ঘরে আসলে আমাকে বলতে হবে যে আমি কি 1 নম্বরটা অ্যান্সার করছি নাকি আসলে অথবাটা অ্যান্সার করছি নাকি অ্যান্সার করি নাই, আমাকে এভাবে লিখে দিতে হবে খাতার উপরে, যাতে আসলে টিচার বুঝতে পারে যে আমি অ্যান্সার করছি নাকি করি নাই। যেটা আসলে অনেক সময় অনেক খাতায় আসলে এরকম লিখে দিতে হবে যে আমি কোন কোন প্রশ্নটা আসলে অ্যান্সার করেছি। আচ্ছা, তো এইখানে আমি প্রত্যেকের ঘরে আসলে কতভাবে পূরণ করতে পারবো, তিন ভাবে, কারণ হয় আমি লিখবো যে আমি 1 নম্বরটা করছি বা তার অথবা করছি বা আসলে আমি করি নাই, তো প্রত্যেকের ঘরকে আমি তিন ভাবে পূরণ করতে পারি, ঠিক আছে। তো এরকম 8টা ঘর আছে, 8টা ঘরকে তাহলে মোট কতভাবে পূরণ করা যাবে, 3×8 ভাবে। তো এখানে একটা কেস আছে যেখানে আমি সবগুলোকে আসলে ক্রস বসাই দিব, তো সবগুলোকে ক্রস বসাই দিলে সেটা তার প্রশ্ন বাছাই করা হইলো না, তাই না, এটা তো সেটা সম্ভব নয়, তাহলে তো আমি পরীক্ষাই দিলাম না, ঠিক আছে, বা প্রশ্ন বাছাই করলাম না, একটাও বাছাই করলাম না, সেটা আসলে আমার ভালো নয়, আমাকে বলতে যে এক বা একাধিক প্রশ্ন বাছাই করতে হবে। তো এই জন্য আসলে কোনোটাই বাছাই করতেছে না, এরকম একটা কেসকে আসলে আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের শেষ অঙ্কে আসলে চলে আসছি। তো এখানে আমাদের আমাদের বলতেছে যে 1500 একটা সংখ্যা আছে, সেক্ষেত্রে উৎপাদক সংখ্যা এবং প্রকৃত উৎপাদক সংখ্যা বের করতে বলছে। তো আমাদের একটা জিনিস আছে যে আমরা প্রথমে কি করবো, 1500 ভাঙায় আমরা আসলে মৌলিক সংখ্যায় নিয়ে আসবো। তো আমি বলতে পারি যে 1500 ভিতরে 2টা 2 আছে, 1টা 3 আছে এবং 3টা 5 আছে, ঠিক আছে। এখন এইটাকে আসলে আমরা একটু অন্য একটা অ্যানালজির সাথে চিন্তা করি, অন্য একটা ঘটনার সাথে চিন্তা করি, মনে করি যে স্কুল থেকে অনেকগুলো ছেলে পেলেকে পিকনিকে নিয়ে গেছে এবং প্রত্যেককে আসলে একটা করে প্লেট দেওয়া হয়েছে, প্লেটের আসলে যেহেতু অন টাইম প্লেট, একটু 3টা ভাগ করে দেওয়া হয়েছে যাতে ভাত এবং ডাল বা তরকারি একসাথে মিশে না যায়। তো এরকম করে 3টা ভাগ করা আর কি প্লেটের ভিতরে, ঠিক আছে, বা 3টা বাউন্ডারি দেওয়া এরকম ভেতরে। তো একটা জায়গায় এসে ভাত দিবে, ঠিক আছে, যেমন দেখা গেলো যে এই এই পাশে আসলে এসে ভাত দিচ্ছে, তো তো ভাতকে আসলে আমরা বলতে পারি যে এটা আসলে 5, আচ্ছা, তো বা এখানে আমরা বলতে পারি যে এই পাশে আসলে এই ঘরে আসলে আমাকে ডাল দিবে, ঠিক আছে, তো এই ঘরে আসলে আমাকে ডাল দিচ্ছে, ডাল হচ্ছে কি দেখা গেলো, ডালকে আমরা রিপ্রেজেন্ট করি আসলে 2 দিয়ে, বা দেখা গেলো যে আমাদের এই ঘরে আসলে তরকারি দিবে, ঠিক আছে, তরকারি তো আসলে, আচ্ছা এটা আমরা বলতেছি যে এটা আসলে কিভাবে কি বুঝাচ্ছি। তো ডালে, ডাল হচ্ছে কি আমাদের দেখা গেলো যে আমাদের ইনস্ট্রাকশন আসলে এরকম দেখি, যদি খাবার নিতে যাই প্লেট দিয়ে, তো এরকম হইতে পারে যে সে আসলে কত প্লেট ভাত চাইতে পারে, হয় 1টা ভাত চাইতে পারে বা 2টা ভাত চাইতে পারে বা 3টা ভাত চাইতে পারে, কারণ আমার কাছে কিন্তু আছে কথা যে আমাদের কিন্তু নিয়ম দেওয়া যে একজনকে সর্বোচ্চ কি দিতে পারবো, আমাদের 3 হচ্ছে 3 চামচ ভাত দিতে পারবো বা 3টা 5 দিতে পারবো, ঠিক আছে, বা হচ্ছে কি ডাল 1 চামচ বা 2 চামচ দিতে পারবো আর তরকারি 1 চামচ দিতে পারবো বা নাও দিতে পারি, এরকম। সো একজন যদি খাবার নিতে আসে তাকে আসলে কতভাবে ট্রিট করা যায় আমরা যদি দেখি, তাকে কিন্তু আমরা ইচ্ছা করলে সে যদি বলে যে আমাকে ভাত দিও না, তাহলে আমি তাকে ভাত দিবো না, যদি বলে 1 চামচ ভাত দাও তাহলে 1 চামচ ভাত দিবো, যদি বলে 2 চামচ ভাত দাও তাহলে 2 চামচ ভাত দিবো, যদি বলে 3 চামচ তাহলে 3 চামচ ভাত দিবো। তো তার ভাতের যে ঘরটা আছে সেটা আমি কতভাবে পূরণ করতে পারতেছি, 4 ভাবে,
এখন যদি ডালের ঘরে দেখি, সে যদি বলে যে আমাকে ডাল দিও না, তাহলে তো দিব না। এক চামচ চাইলে এক চামচ, দুই চামচ চাইলে দুই চামচ, যদি তরকারি সে চাইতেও পারে নাও চাইতে পারে, চাইলে এক চামচ দিব না চাইলে নেই, ব্যাপারটা হচ্ছে অনেকটাই সেরকম। এখন তার প্লেটকে আসলে আমি কতভাবে ছেড়াই দিতে পারি, একটা একটা হচ্ছে যারা পিকনিকে গেছে সেরকম একটা হচ্ছে গিয়ে বাচ্চার প্লেট আসলে কতভাবে, আসলে কত রকম ভাবে, কত রকম প্লেট আসলে আমরা দেখতে পারবো, ঠিক আছে, সেটা আসলে আমাদের এখানে জানার বিষয়। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে কেউ যদি এরকম হয় যে সে আসলে দুই প্লেট ভাত নিছে, তো ভাত আসলে আমাদের ফাইভ ছিল, দুই প্লেট ভাত মানে ফাইভ, দুইটা ফাইভ আর কি। ডাল নিছে আসলে আমাদের এক চামচ, টু টু দি পাওয়ার ওয়ান, এবং তরকারি নিছে আসলে আমাদের এক চামচ, থ্রি টু দি পাওয়ার ওয়ান। তো এইটা এইটা দিয়ে কিন্তু আমরা 1500 ভাগ করতে পারবো, এটা কিন্তু 1500 একটা উৎপাদন, ঠিক আছে। তো আমরা আসলে যে ঘটনাটা ঘটাইছি এখানে ডাল ভাত তরকারি দিয়ে, সেটা কিন্তু অনেকটা এই 1500 উৎপাদক বের করার মতো, ঠিক আছে। আমি যে কোনো ভাবে সাজাই না কেন, আমি যদি গুণ করি তাহলে কিন্তু সেটা 1500 একটা উৎপাদক হচ্ছে, মানে এই জিনিসটা দিয়ে কিন্তু আমি এই 1500 ভাগ করতে পারবো, তাই না? কারণ ভাগ করলেও তো আসলে কিছু না কিছু থেকে যাচ্ছে, আচ্ছা, বা এটা আসলে একটা উৎপাদক, এটা আমরা বুঝতে পারছি। আমরা যদি সর্বোচ্চ পরিমাণ, কেউ যদি সর্বোচ্চ পরিমাণ খাবার নেয় যে তিন প্লেট ভাত নিলো, দুই প্লেট ডাল নিলো আর এক প্লেট তরকারি নিলো, তাহলে কিন্তু সেই কত হয়ে যাবে, সে কিন্তু এই যে 1500 হয়ে যাবে, এরকম একটা জিনিস হয়ে যাবে। এটা কিন্তু ম্যাক্সিমাম যে জিনিসটা হওয়া সম্ভব সেটা, ঠিক আছে, ম্যাক্সিমাম যে খাবারটা খাওয়া সম্ভব সেটা হচ্ছে এটা। তো দেখা গেল যে একটা একটা প্লেটকে আসলে আমরা কতভাবে সাজাইতে পারি, দেখা গেল যে আমাদের ভাতের অংশকে আসলে সাজাতে পারতেছি চার ভাবে, আমাদের ডালের অংশকে দুই তিন ভাবে, এবং তরকারি অংশকে দুই ভাবে আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু সেভাবে দেখাইছি, এই যে ডাল ডালের অংশ তিন ভাবে সাজাইতে পারি, তরকারির অংশ আসলে আমাদের দুই ভাবে সাজাইতে পারি, এবং ভাতের অংশ হচ্ছে কি আমাদের চার ভাবে সাজাইতে পারি। তো টোটাল আসলে একটা প্লেটকে কতভাবে সাজানো সম্ভব, 24 ভাবে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে এই যে এক এক করে যোগ করে দিচ্ছি, কারণ কেউ তো নাও নিতে পারে, অপশন আসলে একটা বেড়ে যায়। তো আমাদের আসলে এরকম যেহেতু আসলে এতভাবে প্লেট সাজানো সম্ভব, এবং প্রত্যেকটা প্লেট তিনটা একটা করে উৎপাদক বুঝাচ্ছে, তাহলে আমাদের মোট উৎপাদক সংখ্যা কতগুলো, 24টা, ঠিক আছে। আশা করি এখানে এতটুকু আসলে আমরা বুঝছি। আমরা যদি শর্টকাট চাই সেটা আসলে আমরা বলতে পারি, আমাদের প্রত্যেকটার যে পাওয়ার আছে, এরকম দুইয়ের পাওয়ার কিন্তু দুই, তার সাথে এক যোগ করবো, আমাদের তিনের পাওয়ার কিন্তু এক, তার সাথে এক যোগ করবো, আমাদের কিন্তু পাঁচের পাওয়ার তিন, তার সাথে এক যোগ করবো, এদেরকে আমি গুণ করে দিব, তাহলে কিন্তু উৎপাদক সংখ্যা পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু আমরা আসলে মনে রাখতে পারি, আমাদের উৎপাদক কতগুলো, 24টা। এখন এটা তো 1500 উৎপাদক সংখ্যা, এখন আমি যদি আসলে যে সর্বোচ্চ সংখ্যক খাবার নেই, মানে টু টু দি পাওয়ার টু, থ্রি টু পাওয়ার ওয়ান, এবং ফাইভ টু দি পাওয়ার থ্রি, সেটাও কিন্তু সেটা সংশোধন কত হবে, মানে 1500 হবে। তো 1500 তো নিজের একটা উৎপাদক, তবে ওইটাকে আসলে ও কিন্তু নিজের প্রকৃত উৎপাদক না, ওর থেকে ছোট যারা তারা হচ্ছে কি ওর প্রকৃত উৎপাদক। এই জন্য আমরা আসলে এক বিয়োগ করে দিব, একটা কেন বিয়োগ করতেছি, কারণ এই একজন আসলে আমাদের এই 1500টা, 1500 যে সংখ্যাটা আছে সেটা আসলে এই একজন, তো বিয়োগ করে দিলে আমাদের 23 থাকে, এটা আসলে আমাদের প্রকৃত উৎপাদকের সংখ্যা, ঠিক আছে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, আমাদের হচ্ছে বিন্যাস এবং সমাবেশের ক্লাস এখানে শেষ হইলো।